সো আমি মেয়র ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করব না, আমি মেয়র ক্যান্ডিডেট নিয়ে কেন আলোচনা করব না সেটা হচ্ছে যে আমরা ভোট দিব লিটন ভাইকে। লিটন ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটস, ইভার 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 বেস্ট ক্যান্ডিডেট ইন চাঁপাইনবাবগঞ্জ, ইউ নো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আ ভেরি গুড আফটারনুন টু ইউ ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। আই এম জাস্ট অ্যাক্রস অফ দিস মহানন্দা সেকেন্ড রিভার অ্যান্ড আইড লাইক টু শেয়ার ইউ ওয়ান থিং, দ্যাট ইজ ইউ নো দ্যাট আই এম ট্রাইং টু বি আ ক্যান্ডিডেট ফর দ্য 14th ওয়ার্ড অফ চাঁপাইনবাবগঞ্জ ইন দ্য নেক্সট আপকামিং ইলেকশন। আপনারা জানেন যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে আমি একজন দুয়া প্রার্থী, এবং সেই সাথে আমার ভাতিজা মোহাম্মদ মাসুদ রানা উনি একজন ক্যান্ডিডেট। এবং আপনারা আরেকটা বিষয় জানেন, সেটা হচ্ছে যে আমাদের এই চাঁদলাই থেকেই 2টা মেয়র ক্যান্ডিডেট। প্রথম যে মেয়র ক্যান্ডিডেট ছিলেন, মানে এখনও আর রয়েছেন, সেটা হচ্ছে টিপু ভাই, বিএনপির প্রেসিডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রেসিডেন্ট। এবং পরে আরেকজন ক্যান্ডিডেট, সেটা হচ্ছে যে কাবের ভাই, কাবের দাদা, আমাদের চাঁদলাই গ্রামের মসজিদের মোতাল্লি, তিনি রিসেন্টলি মেয়র প্রার্থী হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে। সো আমি মেয়র ক্যান্ডিডেট নিয়ে আলোচনা করব না, আমি মেয়র ক্যান্ডিডেট নিয়ে কেন আলোচনা করব না সেটা হচ্ছে যে আমরা ভোট দেব লিটন ভাইকে। লিটন ভাই ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্ডিডেটস, ইভার 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 বেস্ট ক্যান্ডিডেট ইন চাঁপাইনবাবগঞ্জ, ইউ নো। অ্যান্ড 14 নম্বর ওয়ার্ডের যে অ্যানালাইসিস রয়েছে, যে ভোট কাউন্টিং বা ব্যাংকিং রয়েছে, সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো। তবে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে 14 নম্বর ওয়ার্ডের চাঁদলাই গ্রাম থেকে আমরা রয়েছি, এখানে প্রায় 3000 ভোট রয়েছে, কম বেশি ভোট কাউন্টিং হয়তো 2500 এরকম একটা। ওকে, আর ওইদিকে বিশেষ করে আরামবাগ রয়েছে ওইদিকে, তারপরে আজয়পুর রয়েছে, তো আজয়পুর থেকে কিন্তু প্রায় 4-5টি ক্যান্ডিডেট। তার পাশে রয়েছে আপনার পোলাডাঙ্গা, সো পোলাডাঙ্গা থেকেও একটি ক্যান্ডিডেট রয়েছে। ওইদিকে জাস্ট আজয়পুরের অপোজিটে ওইদিকে রয়েছে আরও বেশ কিছু ক্যান্ডিডেট, তারা দাঁড়িয়েছে। সো সব মিলিয়ে আমরা যেটা অ্যানালাইসিস করেছি যে আজয়পুর, আরামবাগ, ওইখান থেকে যে ক্যান্ডিডেটই আসুক না কেন, তাদেরকে ডিপেন্ড করতে হয় চাঁদলাইয়ের উপরে। কারণ চাঁদলাইয়ের ভোট আজ থেকে 10-15 বছর আগে কম ছিল, কিন্তু এখন অনেক ভোট, কারণ এখানে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রতিনিয়ত তাদের বংশবৃদ্ধির কারণে বিভিন্ন বাড়িঘর এখানেই করেছে, যার কারণে ভোট এখানে বেড়েছে। পক্ষান্তরে আরামবাগ বলুন বা আজয়পুর বলুন, সে এলাকাতে এতটা জায়গা, জমি ফাঁকা নেই, যার কারণে অনেকেই সেখান থেকে বাইরে গিয়েছেন। তাই আনুপাতিক হারে আজয়পুর, পোলাডাঙ্গা, ইভেন ওইদিকে আরামবাগ রয়েছে, আরামবাগ ওই এলাকার চাইতে আমাদের এই চাঁদলাইয়ের ভোট বেশি। সো এই চাঁদলাই গ্রামের মধ্যে আমি তো ক্যান্ডিডেট প্রথম থেকে আছি, এবং নেক্সট আরেকজন আমার ভাতিজা মাসুদ রানা উনি ক্যান্ডিডেট। সো আমরা দুই বাপ্পাটা মেলেই এখানে ইলেকশন করব ভাবছি। আবার এমনটা হতে পারে যে দুই বাপের ভোট, মানে দুই বাপ্পাটার ভোট এক জায়গাতেই হয়তো হয়ে যেতে পারে, যা হোক এটা সময় বলে দেবে, এ হচ্ছে অবস্থা। সো ডিয়ার ভিউয়ার্স, আমি চাঁদলাই গ্রামের ভোট এবং আজয়পুরের ভোট, সেই সাথে পোলাডাঙ্গার ভোট বা আরামবাগের ভোট সব মিলিয়েই নেক্সট একটা ভিডিও বানাবো। সেই ভিডিওতে আমি প্রুফ করব যে চাঁদলাই থেকে যদি একটা ক্যান্ডিডেট দাঁড়ায়, মানে একজনই যদি দাঁড়ায়, আর আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে একজন ক্যান্ডিডেটকে যদি ভোট দিই, সে অবশ্যই বেরিয়ে আসবে। তাই চাঁদলাই গ্রামের বাসীর প্রতি আমার একটি অনুরোধ, সেটা হচ্ছে চাঁদলাই গ্রাম থেকে যে হোক না কেন, এনি যে কোনো পার্সন হতে পারে, একটা ক্যান্ডিডেট যাই হোক না কেন, তাকেই আমরা ভোট দিয়ে পাস করাবো, এটা আমরা বাস্তবায়ন করব। এবং এটা আমরা দেখাতে চাই যে এই গ্রাম থেকে একজন মেম্বার ক্যান্ডিডেট ইনশাল্লাহ হবে, এবং হতে বাধ্য হবেই হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আমার ভিউটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।